हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमरा तुम्हारे साथ डिमेर कोरमार रेसिपी शेयर करब। आई होप तुम्हारे ये वीडियो खूब भालो लगे। तो चलो विदाउट एनी फर्दार आडू, लेट्स गेट स्टार्ट द वीडियो। डिमेर कोरमा बनानोर जन्ने आमादेर प्रथमे जेटा लागबे सेटा होलो डिम। एखाने आमरा चारटे हार्ड बॉइल्ड डिम निये निएछि। एखन आमरा ए डिमगुलोते एकटु काट लागिए नेब एकटा छुरीर साहाज्ये। एबार एर मध्य दिए देव अल्प एकटूखानी हलुद गुड़ो, देव सामान्य एकटूखानी काश्मीरी लाल लंकार गुड़ो और दिए देव स्वाद मतो नून। सब किछु भालो करे एकटूखानी मिशिए नेब। एखाने डिमगुलोर साथे नून हलुद और लंकार गुड़ो आमरा भालो करे मिशिए नियेछि। एखन आमरा एगुलो भेजे नेब। तार जोने ओवेने कड़ाई बसिए दिएछि। एबार आमरा एर मध्ये दिए देव 2 टेबिल स्पून रिफाइंड अएल। एबार दिए देव 1 टी स्पून घी। एखन आमरा एटा भालो करे गरम करे नेब। तेल गरम हो गेछे, एबार एर मध्ये दिए दिच्छि केटे रखा पेंयाज। एखाने आमरा दुटो छोटो साइजेर पेंयाजके भालो करे केटे नियेछि आर एटा दिए किन्तु आमरा बेरेस्ता भाजबो। आर गैसेर फ्लेमटाके आमरा अवश्यई मीडियम टू लोए राखबो। बेरेस्ता भाजार समय किन्तु गैसेर फ्लेमटाके सब समय मीडियम टू लोए राखते हबे। हाई फ्लेमे बेरेस्ता भाजले किन्तु बेरेस्ता एकदमई भालो हबे ना। एखाने आमादेर बेरेस्ताटा एकदम रेडी। एखन आमरा एगुलो तुले नेब। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, মাখিয়ে রাখা ডিমগুলো। এখন আমরা ডিমগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই। এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নেব। এবার আমরা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ, অল্প একটুখানি দারচিনি। এখানে কিন্তু তোমরা লবঙ্গ এবং গোলমরিচও ব্যবহার করতে পারো, বাট আমরা এখানে করিনি, তোমরা কিন্তু চাইলে অবশ্যই করতে পারো। এখন ফোড়নটা একটুখানি ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের বেটে নেওয়া পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর ডেফিনেটলি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করবে না। এখানে আমাদের সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাজু বাটা। এখানে সমস্ত কিছু মেশানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা। এবার আমরা এটা ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটা ফুটিয়ে নেব। আমরা 2.5 মিনিট পর ব্যাক করে গেছি আর এটা কিন্তু এখন একদম রেডি সার্ভ করার জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এর ওপর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তো এটা এখন একদম রেডি সার্ভ করার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি। ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দাও। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশনে দুটো লিঙ্কই দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাট যারা এখনও করনি তারা প্লিজ করে দাও।
ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। সি ইউ সুন, বাই বাই।